আল আমানাত ফি হিফজিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গ গুলা গুনা থেকে হেফাজত করা এটা আমানত, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনা করা এটার নাম হলো খিয়ানত। বুঝেন কথা? তিরমিজি শরীফের 2504 নম্বর হাদিস, সুইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল মুসলিমিন আফজল, আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো সবচাইতে শ্রেষ্ঠ মুসলমানকে, নবী জবাব দিলেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, যে মুসলমানের হাতের এবং জবানের কষ্ট দেওয়া থেকে অন্য মুসলমান নিরাপদ হয়ে যায়, এই মুসলমানটা পৃথিবীর শ্রেষ্ঠ মুসলমান হয়ে যায়। হাত দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে না, হাত দ্বারা এমন কর্ম করা যাবে না যেই কর্মে মানুষ কষ্ট পায়, হাত দ্বারা জন্মদিনের কেক কাটা যাবে না, কারণ কেক কাটা এটা মুসলমানের সংস্কৃতি না। নবীর জন্মদিনে, নবীর জন্মদিন উদযাপন উপলক্ষে কেক কাটা মানে আমানতের খেয়ানত করা আর নবীর দুশ্মন প্রমাণিত হওয়া। কেক কাটে, হাত দিয়ে কেক কাটে। আমি আচ্ছা মনে করেন জন্মদিন কার, নবীর, ফুল দিয়ে সাজাই দিয়ে আরেকজন, ঘটনা কি একদম ঘুরে ফেলে, জন্মদিন কার তো ফুল আরেকজনের কেন, একদম পুরা ঢেকা ফেলছে, মানে আমি ঠিক আছে ভাই মাইনা নিলে আপনি নবীর জন্মদিন পালন করতে, তো ফুল দিয়ে আপনারে ডাকছে কেন, না থাক এটা তো বলে না, কিন্তু ফুল দিয়ে আপনারে ডাকছে কেন এটা এটা আমার মাথায় ধরে না। যদি কন যে ওই দিন ফুল দিয়ে কাউরে ডাকতো তো আমাকে সবাইরে ডাকেন, সমস্যা কি, খালি একজনে কেন, রসুল সাল্লাহ আলাইহি সাল্লামের জন্মদিনে ফুল দিয়ে একজনে পুরা ঢাকা হয়, হ্যাঁ মাঝে মাঝে বুঝি না। আবার এই যে এটা বললাম না, এখন হয়তো অনেকে বিভিন্ন জায়গাতে বলতে চায় থুর আপনি বুঝলে কি না বুঝলে কি, আমগোটা আমরা করবই। তাহলে হাত এবং জবানের কষ্ট দেওয়া থেকে অন্যরা যেন নিরাপদ থাকে, তো কেক কাটা তো এমনি, জন্মদিন পালন করা তো এমনি মুসলমানের সংস্কৃতি না, আবার নবীর জন্মদিনে কেক, এমনি তো সংস্কৃতি আবার নবীর জন্মদিনে কেক কাটে, কত বড় স্পর্ধা। রসুল সাল্লাহ আলাইহি সাল্লামের জন্মদিনে কেক কাটে, মনে রাখবেন রসুলের জন্মদিনে উপলক্ষে কেক কাটা, এই হাতের খেয়ানত করা, আল্লাহ রসুলকে কষ্ট দেওয়া, রসুলের দুশ্মন প্রমাণিত হওয়া, এটা রসুলের মহব্বত না। অঙ্গ প্রত্যঙ্গ গুনা থেকে হেফাজত করা, সহিহ বুখারী 6612 নম্বর হাদিস, ক্বালা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালা, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানকে জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করবেন, এই পরীক্ষায় সবাই পড়া লাগবে। ফাজিনাল লিসান আল মান্তিক, মুখের জিনা হলো কথা বলা, ওয়া জিনাল ইয়াদি আল বাত, হাতের জিনা হলো স্পর্শ করা, ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তর কল্পনা করা এটা অন্তরের জিনা হয়ে যায়। সহিহ বুখারী 2465 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ নবী বলেন ইয়াকুমুল জুলুস আলা তুরুকাত, তোমরা রাস্তাঘাটে বৈঠক করা থেকে বাঁচবা, অযথা আজাইরা চিন্তা ভাবনা, আজাইরা গল্প গুজব থেকে তোমরা বাঁচবা। সাহাবারা বললেন মা লানা বুদ্দুন ইন্নামা হিয়া মাজালিসুনা নাতাহাদাসু ফিহা ইয়া রাসূলুল্লাহ, রাস্তাঘাটে আমরা ধর্মীয় আলোচনা করি, আমরা ভালো কথা বলি, রাস্তাঘাটে ভালো কথাও কি বলা যাবে না। আল্লাহ নবী বললেন ফা ইন আবাইতুম ইল্লাল মাজালিসা, রাস্তাঘাটে যদি বসতে হয় ফা আতুত তরিক হক, রাস্তার হক আদায় করবা। সাহাবারা প্রশ্ন করলেন মা হাক্কুত তরিক ইয়া রাসূলুল্লাহ, রাস্তার হক আবার কি জিনিস, আল্লাহ রাসূল বললেন রাস্তার হক হলো পাঁচটা, বলেন রাস্তার হক কয়টা, পাঁচটা। এক নাম্বার গদ্দুল বাসর, নজর নিচে নামায় রাখা, দুই নাম্বার ওকাফুল আজা, কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া, কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া, এই আমলটা সবাই কইরেন, এটা খুব দামি আমল। সহিহ বুখারী 652 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনামা রাজুলুন আলা ত্বরিক, এক ব্যক্তি রাস্তায় হাঁটতেছে, রাস্তায় হাঁটার সময় রাস্তার মধ্যে কোনো কাঁটা পেয়ে যায়, কাঁটা পাওয়ার পর ফাখরা, কাঁটাটা যদি সরায়া দেয়, আল্লাহ নবী বলেন শাকারাল্লাহু লা, ওই মুহূর্তে ওই বান্দার উপর আল্লাহ খুশি হয়ে যায়, ওয়া গফারলা, আগের জিন্দিগির সব সগিরা গুনাগুলা মাফ করে দেয়। এই কাজটা কইরেন রাস্তায়, কষ্টদায়ক বস্তু কলার সিলকা ইটের কণা এগুলা যদি পান সরায়া দিবেন। তা আসেন রাস্তার হক হলো পাঁচটা, এক নাম্বার নজর নিচে রাখা, দুই নাম্বার কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া, তিন নাম্বার ওয়ারদ্দুসালাম, সালামের জবাব দেওয়া, চার নাম্বার আমরুন বিল মারুফ, নেক কাজের আদেশ করা, পাঁচ নাম্বার ওয়ানাহিউন আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা,
অঙ্গ প্রত্যঙ্গ গুলা গুনা থেকে হেফাজত করা। তো এই গুনাহের অঙ্গের মধ্যে একটা চোখও আছে, এই চোখটাকে গুনা থেকে হেফাজত করা। আল্লাহ আমাদের সকলকে এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো গুনা থেকে হেফাজত করে আমরা যেন নেকির কাজ বেশি করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।